নাম গোজাইন খান্নার মতার সগর হানি নাই খানা নাই বিনা নাই হাত পা চড়ে দিলেন আলী আকবরের মাতার উপর হাত বুলাইতে লাগলো বাবারে আমার আর কিছু বলা নাই আমি দোয়া করে দিচ্ছি কারবালাতে চলে যাও কারবালার জমিনে যখন গিয়ে পৌঁছলেন এসিদ বাহিনী সবাই আশ্চর্য হয়ে গেল দয়াল নবী এসে গেছে কারণ হুবহু দয়াল নবীর চেহারা মোবারক ছিল ইজা তাকাল্লামার রুয়া যখন উনি কথা বলতেন ইয়াখরুজু নূর নূর বের হতো এজিদ বাহিনীর দয়া মায়া নাই দাড়ি টুপি রেখে বাগড়ি রেখে কিভাবে ওলাদ রসুলগুলো শহীদ করে দিল আলী আকবরকে দেখে তার আশ্চর্য হয়ে গেল হঠাৎ করে দয়াল নবী কোত্থেকে চলে আসলো সবাই দূরে দূরে চলে যাচ্ছে আলী আকবর বলে নয় নয় দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে গোটা নবী পরিবারকে তোমরা শেষ করে দিয়েছো নবীর ঔলাদে বাদ আশিকদেরকে শেষ করে দিয়েছো আমি ইমাম হুসাইনের ছেলে আলী আকবর আসো আসো কি হযরত আলীর সহবত জান আলী আকবরের ভিতর ঢুকে গেল এই দেখ কাটা শুরু করলেন কচু কাটার মতো শত শত এজিদ বাহিনীকে শেষ করে দিলেন শেষ পর্যায়ে তার আর বদদাস করতে না পারে এজিদ বাহিনীগুলো পাহাড়ে চলে গেল ফালিয়ে গেল করবালা যেন থমথমে অবস্থা হয়ে গেল আলী আকবরের গর্জনে একটা ব্যক্তি করবালার থেকে থাবুতে ফিরে আসলেন যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালা থেকে তাবুতে ফিরে আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোসলেকে বলতেছেন বাবারে যুদ্ধ কি শেষ হয়ে গেছে তুমি এভাবে কিভাবে ফিরে চলে আসলে যারা গিয়েছে তারা তো আর ফিরে বাবা হেজিদ বাহিনীকে আমি কচু কাটার মতো কেটেছি বাদ বাকি গুলো ফালিয়ে চলে গেছে পাহাড়ে উঠে গেছে আব্বা জান আপনি যদি আমাকে এক গ্লাস যদি ফানি দিতে পারতেন এ ফানিকে আমি সমস্ত হেজিদ বাহিনীকে ধ্বংস করে দিতে পারতাম হে কথা যখন বললেন ইমাম হোসেন বলতেছে বাবারে কি ফানির কথা বলতেছো তোমার ছোট ভাই দুধের বাসা আলী আসগর ফানি না খেয়ে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে ফানি আর ফানি চিন্তা করো না আব্বা বুঝে গেছি আর বলার সুযোগ নাই তবুও বাবা তুমি যখন কারবালার থেকে ফিরে এসেছো আমি ইমাম হোসেন তোমাকে একটা নিয়ামত দিতে পারি আব্বা সেটা কি এ আমার যে জিব্বা তুমি দেখতেছো এটা নানা দানের জবানে পাক লেগেছে এটা একটু সুস্থে থাকো এখানে জান্নাতি গেরান ভাবে শেষ পর্যায়ে আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর জিব্বা মোবারক একটু চুমা দিলেন দেখতেছে গাউজে কৌসারুল খুলব আসতেছে আব্বা জান আর কিছুর প্রয়োজন নাই বলে আবার কারবালাতে চলে গেলেন আরে দিন বাইনি ফালিয়ে থাকার সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই এই যুদ্ধ লেগে গেল এজিদ বাহিনী আর কিছু করতে না পেরে পাহাড়ের কোণার থেকে এমন ভাবে আলী আকবরকে তীর মারা শুরু করলো পাশে তো আসতে পারতে না 133টা তীর আলী আকবরের শরীর মোবারক লেগেছে আব্বা জানকে বলে দিচ্ছে আব্বা জান আমি যদি শহীদ হয়ে যাই একটু আমার পাশে গিয়ে যদি আপনি বসেন আমার মাথার যদি হাত বুলাম তখন আমি বুঝতে পারবো বাদ বাকি শহীদ যারা হয়েছেন তারা কোথায় আছে তারা কোথায় আছে আমি একটু দেখতে যাই না হলে আমি শহীদ হয়েও শান্তি পাব না আরে এত তীর যখন শরীরে লাগাই দিল এজিদ বাহিনীরা গোরাম বারগার থেকে ভরে গেল ভরে যাওয়ার পরে এক মুহূর্ত আর দেরি করে না ডাক দিলেন ও আব্বা জান আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছি আপনি তাবুর থেকে তাড়াতাড়ি আসেন এজিদ বাহিনী তো সব দূরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার তাবুর মধ্যে খবর হয়ে গেল আমার ছেলে আলী আকবর পড়ে গেছে এমন ভাবে দুমুর মারনে দেখতেছে আলী আকবর হই পড়ে গেলে
তীর মোবারক গুলো হাত দিয়ে বের করলেন, আলী আকবর কে বুকে নিলে, সগর পানি ছেড়ে দিলেন, রক্তের বন্যাকে বন্যা। বাবা আলী আকবরের সেহারাত হাত বুলাইতে লাগলেন, মাতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা মোবারকে হাত বুলাইতে লাগলেন, অভূত আলী আকবর আব্বা তো তাবুক থেকে এসে গেছি, তোমাকে হাত বুলাইতেছি, চোখে হাত বুলাইতেছি, বাবা তুমি তুমি কি কিছু দেখতেছ? আব্বা জান আপনার সোহবতের মধ্যে আল্লাহ কি দিয়েছেন, নূরুন নবী কি দিয়েছেন, নানা জানে কি দিয়েছেন জানি না, আপনি যখন আমার চেহারার উপর হাত বুলাইলেন, আমি দয়াল নবীকে শুধু দেখতেছি না, যারা নবী পরিবারকে ভালোবেসে এখানে এসেছে আর এই পর্যন্ত সে পর্যন্ত যারা শহীদ হয়ে গেছে সবগুলো দেখতেছি, নানা জানের সঙ্গে জান্নাতের মধ্যে বাগানে হাঁটতেছে। আব্বা জান আর দেরি করিও না, আপনিও চলে আসেন, আমি চলে যাচ্ছি, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন এক দৌড়ে তাবু চলে আসলেন। পুরুষের মধ্যে বাকি আছে একজন, যার নাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, খুবই অসুস্থ, উঠতে পারতেছে না, অনেক দিন অসুস্থ, খুব কষ্ট করে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা উঠলেন। উঠার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ বুকে জ্বললেন, আব্বাজান পুরুষের মধ্যে আর কোনো পুরুষ এই তাবুত নাই, বত্তরজন মানুষ আমরা এখানে এসেছিলাম, খালি হয়ে গেল, বাকি আছে কয়েকজন, আমার আম্মা জান শহর বানু, আপনার বোন জয়নাব বেগম আর আমার বোন সকিনা খাতু, এখানে আর কেউ নাই, আপনি সারা থাকলে মতান্তর। হাই আব্বা জান আমি খুব অসুস্থ, আমি হাঁটে হেঁটে আমি করবলাতে যেতে পারবো না, আমাকে গোড়ার ফিটে বেঁধে দেন, আমাকে কেউ তীর মেরে এমনি শহীদ করে দক, আমি এতটুকুর মধ্যে সন্তুষ্ট হয়ে যাব, কমপক্ষে নানা জানকে বলবো আপনার ইসলামের বাগানটাকে রক্ষা করার জন্য আমিও শহীদ হয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হরে কি রণক্ষেত্র, করবলার জমিনে চলে গেল, একটু চিন্তা করেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন, জয়নুল আবদিনকে বুকে নিলেন, বাবা আমি ইমাম হুসাইনের যা সোহবত আছে, নবী পরিবারের যা সোহবত আছে আমি তোমার সিনার মধ্যে ঢুকাই দিচ্ছি, তোমার দিয়ে কিয়ামত পর্যন্ত নবী বংশ জিন্দা থাকবে, তুমি জয়নুল আবদিনের বংশ নিয়ে কিয়ামত পর্যন্ত নবী বংশ কি থাকবে, তুমি তাকো তোমাকে শহীদ হওয়ার প্রয়োজন নাই। তখন জয়নাব বেগম বলতে যাও ভাই, তাকে যদি কেউ এজিদ বাহিনী শহীদ করে দেয়, ওরে ভাই আমি যদি ইচ্ছা না করি পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে শহীদ করতে পারবে না, কিন্তু আমি নিজে ইচ্ছা করতেছি শহীদ হওয়ার জন্য, সেই জন্য তারা আমাকে মারতে পারবে, নইলে গোটা পৃথিবী একত্র হলো আমি ইমাম হুসাইনকে মারতে পারবে না, কেন না আমার হাতে যে তলোয়ারটা আছে এটা হলো মাওলা আলীর তলোয়ার নয়, এটার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, এটা জান্নাত থেকে এসেছে, 22,000 সৈন্য এগুলো এমনি আসে নাই, এই তলোয়ারের বয়ে এসেছে, বয় আমি শহীদ হয়ে যাব, আমার ছেলে আলিয়াক এই জয়নুল আবদিনকে মদিনা শরীফে নিয়ে যাবে, অপু তোমাকে আমি একটা ওসিয়ত নসিহত করেছি, কারবালার জমিনগুলো ভালোভাবে তাকাও আর এই জিদ বাহিনীগুলো ভালোভাবে তাকাও, এই সমস্ত ঘটনাগুলো নানা জানের রওজা মুবারকে ঢুকে নানা জানকে সবগুলো বলে দেবে। আহা পৃথিবীর জমিন মৃত্যুর আগ পর্যন্ত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সের জিন্দেগীত কোনোদিন হাসা নাই, করবলার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ হাসতে দেখে, ওনার স্ত্রীও বলতো ওনার ছেলে মেয়েরা বলতো, হাই আব্বা জান আপনি হাসেন না কেন, বাবা কিভাবে হাসবো, হাসার আগে তো চোখ বন্ধ করলে আমার আব্বার করবলার জমিন আমি নিজের চোখে দেখি, কিভাবে হাসবো, হাজার আজওয়াত আমার সাথে কথা বলেছে,
আমি কারবালার যত ঘটনা হয়েছে আমি সবগুলো নানাজানকে রওজা মুবারকে বলে দিয়েছি, নানাজান এগুলো নিজের কানে শুনেছে, আমি জয়নুল আবদিন সাক্ষী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকিনা বেগমকে বুকে নিলেন নিজের মেয়েকে, অমা মেয়ে তো কান্দেছে, মায়াদার মেয়ে, শহর বানু স্ত্রীও কান্দেছে, জাইনাব বেগম নিজের বইনও কান্দেছে, ভাই তুমি যদি শহীদ হয়ে যাও এজিদ বাহিনী কোন অবস্থা করে জানি না। ইমাম হোসেন বলে, ও বোন, ও স্ত্রী, সকিনাকে তুমি সান্ত্বনা দেখো, তোমরা আমার পাশে গিয়ে বেশি আহাজারি করো না, আহাজারি করো না, বেশি বেশি কেঁদো না, কেননা আমার লাশটাকে নিয়ে তারা খেলবে, মস্করা করবে, কারণ ইজাফা থেকে লাখায়া ওফা ফাল মাসিতা, যার খায়া জাগুইতে যায় নিচ্ছেন গরিব তারে, যার ইমান জাগুইতে যায় নিচ্ছেন, আর এই লাশটাকে নিয়ে তারা মস্করা করতে পারে, তারা অনেক খেলতে পারে, তোমরা একটা কাজ করিও, আমার মেয়েটাকে নিয়ে তোমরা চলে যাইও, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে বয় করতেছি এজিদ বাহিনীর কাছে। কি বয়? এজিদ বাহিনী কোনো তোমাদের শরীরে কোনো আক্রমণ করে কিনা নবী পরিবারের মেয়ের উপর? সঙ্গে সঙ্গে জয়নাব বেগম বলতে জানো, ভাই এটা তুমি কি বলে দিলি, আপনার ছেলের মৃত্যুর যেভাবে গ্যারান্টি দিয়ে দিলে, কোন এজিদ বাহিনী যদি সবাই একত্রিত হয় তোমার ছেলেকে কেউ মারতে পারবে না, এটা তুমি যেভাবে গ্যারান্টি দিয়ে দিলে ঠিক সেভাবে আমি বইন গ্যারান্টি দিচ্ছি, তুমি কি তুমি নিশ্চিত ভাবে করবালাইতে যাইতে পারবে? কি গ্যারান্টি? আলহামদুলিল্লাহ ইল্লাজি আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখারনা তাতহীরা, আল্লাহ যে নবী পরিবারকে পবিত্র বলেছেন, দলিল নিয়ে এসে হন নি, নবী পরিবার আল্লাহ কি কইয়ে পবিত্র কইয়ে, এই নবী পরিবার আওলাতারে পবিত্র বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, ঠিক না, আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা, আল্লাহ আওলাদ রাসূলকে যে পবিত্র বলেছেন, কোন এজিদ বাহিনী এই নবী পরিবারের শরীরে টাচ করতে পারবে না, অপবিত্র করতে পারবে না, এটা তো আল্লাহ দলিল করে দিয়েছে, এই বিশ্বাসটা আমি জয়নাব বেগমের আছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, মাহফিল কবুলই, আমিন, আলহামদুলিল্লাহ, এই তো ভালোবাসা। আসেন ভাইরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ রওনা দিলেন, বাকি কয়জন তাবুতে রয়ে গেলেন, ইমাম হুসাইনকে যখন দেখলেন এজিদ বাহিনী আশ্চর্য হয়ে গেল, একটার পর একটা এত সুন্দর মানুষ, দয়াল নবী কিরকম সুন্দর ছিল তা জানি না, ইমাম হুসাইন তো আগা করা সুন্দর, সুন্দর হবে না কেন, ওয়ানুরে মোহাম্মদ হানুরে হুদা কা মোহাম্মদ কা সূরত হুরে হুদা, এগুলো তো নূরের খজিনা, দয়াল নবীর নূর থেকে নূর বের হয়েছে, এগুলো তো নূরের খজিনা, আমার রসুলকে তো বসরিয়তের কবার ফরিয়েছেন, আমার রসুল তো কবারটা খুলে দিলে আশেপাশে কোন মানুষ বসতে পারতো না, নূরের জালোয় শেষ হয়ে যেত, আল্লাহ এত বড় নিয়ামত দয়াল নবীকে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, ওয়া বিবা তালারা বলে নবীকে মেটি বলেছেন, নাউজুবিল্লাহ বলেন, আয়াত বড় সুন্দর করে বলে, কুল ইন্নাম আনা বসর উম্মিস লুকুম, বসর মানে মেডি হইতেন, বসর মানে কবার, বসর মানে কি কবার, বসর মানে মেডি ন, বসর মানে কবার, বুঝত বুলতে গেই রসুল বাককে একটা বসরিয়তের কবার ফরাইছেন আল্লাহ, কেননা বসরিয়তের কবার এটা একটা মজাজা, কেননা আমার রসুল যদি এই বসরিয়তের কবারটা খুলে দিলে কোন উম্মত আশেপাশে বসতে পারতো না, আমার রসুলের নূরের জল কাই শেষ হয়ে যেত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ,
ঠিক না? এই যে মাহফিলের মধ্যে শেড বাতিগুলো জ্বলতেছে, এগুলোর যত কাছে যাবেন এত শোক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর দিকে তাকাই থাকলে চোখ দিয়ে পানি আসবে, শোক নষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক আমার রসুল যদি এই কবরটা যদি খুলে দিতেন, কোন উম্মত আমার রসুলকে চাইতে পারত না। এইজন্য বসিয়ত বসরিয়তের একটা কবর যেটা দিয়েছেন, এটাও আর একটা রসুল পাকের মহাসুজা। একটু জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে কবুল করো। আমিন।